নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আবারও একটি পেপার কাটিং এর মধ্যে অর্গানাইজার টিচার নিয়োগ সম্পর্কিত তথ্য উঠে এসেছে, যা বিস্তারিতভাবে আলোচনা করছি আমি এই ভিডিওর মাধ্যমে। কলকাতা হাইকোর্টের মানবিক মুখ, অর্গানাইজার শিক্ষক হিসেবে মানসিকভাবে অক্ষম ও বধির শিশুদের জন্য হাওড়ায় একটি স্কুল চালু করেছিলেন অদিতি মজুমদার নামে এক শিক্ষিকা, কিন্তু সহকর্মী শিক্ষিকা হিসেবে তাকে অনুমোদন দিতে চায়নি শিক্ষা দপ্তর। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলল সুরাহা। শিক্ষিকার আবেদন যাচাই করে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর নির্দেশ, অতিরিক্ত পদ তৈরি করে 2009 সাল থেকে স্থায়ী শিক্ষিকা হিসেবে অদিতি মজুমদারের নিয়োগ নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, ওই সময় থেকে বেতন হিসেব করে যাবতীয় বকেয়া মেটাতে হবে। ঘটনা হলো 1998 সালে হাওড়ার ভাষা বিকাশ কেন্দ্র নামে মানসিকভাবে অক্ষম ও বধির শিশুদের জন্য ওই স্কুলটি চালু হয়েছিল। অদিতি মজুমদার ছিলেন অর্গানাইজিং টিচার। এরপর 2010 সালে রাজ্য সরকার মাস এডুকেশন ও লাইব্রেরি সার্ভিস দপ্তরের তরফে স্বীকৃতি পায় স্কুলটি। সেই সময় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য 13টি পদ ছিল, যার মধ্যে 5টি শিক্ষক পদ ও 3টি অশিক্ষক পদে নিয়োগের স্বীকৃতি দেয় রাজ্য। অদিতি মজুমদারের ক্ষেত্রেও রাজ্য জানান তিনি মানসিকভাবে অক্ষম ও বধির শিশুদের শিক্ষাদানে পর্যাপ্তভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নন, তাই তাকে স্থানীয় শিক্ষিকা হিসেবে নিয়োগ দেয়া যাবে না। শুধু তাই নয়, তিনি 1998 সালে ওই স্কুলে যোগদান করেছিলেন। তার সত্ত্বেও তার পরবর্তী সময়ে যোগদানকারী শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্থায়ী নিয়োগ দিলেও অদিতি মজুমদারকে বঞ্চিত করা হয়। মামলার শুনানিতে অদিতি মজুমদারের আইনজীবী রবিলাল মৈত্র দাবি করেন, রাজ্য সরকারের 2002 সালে নির্দেশিকা অনুযায়ী অপ্রশিক্ষিত অর্গানাইজিংদের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। সেক্ষেত্রে নিয়োগ পাওয়ার পর 3 বছরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে প্রশিক্ষণ পর্ব সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, স্কুলে যোগদানের সময় মানসিকভাবে অক্ষম ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট অদিতির ছিল। পাশাপাশি পরবর্তীতে তিনি প্রয়োজনীয় বিএড ডিগ্রিও অর্জন করেন, তাও তাকে বঞ্চিত করা হয়েছে। সর্বপক্ষের বক্তব্য শোনার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর নির্দেশ জানান, স্থায়ী শিক্ষিকা হিসেবে 6 সপ্তাহের মধ্যে অদিতি মজুমদারের যোগদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। নমস্কার, এখনকার মতন এই পর্যন্তই।